সম্প্রতি কালার ব্লাইন্ডের জন্য চশমা আবিষ্কার করেছে বাংলাদেশের সাইফ শিরোনামের একটি সংবাদ প্রকাশ হয় সময় টেলিভিশনে। এরপর অনেক দর্শকই কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা বিষয়টি কি, কেন হয় বা কিভাবে বুঝবো আমিও এই রোগে আক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে। আজ এই কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। সঙ্গে আছি আমি তানভীর হাসান। কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা হলো চোখের দৃষ্টিশক্তির এমন একটি অবস্থা যখন আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক আলোতে বিশেষ কিছু রঙের পার্থক্য খুঁজে পান না, যেমন নীল, সবুজ, হলুদ বা লাল রং দেখে বুঝতে পারা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। মূল রঙটি আসলে কি সেটি বুঝতেই তাদের হিমশিম খেতে হয়, আবার তারা যে ভুল রং দেখছে কেউ বলে দিলেও তারা সেটি বুঝতে পারে না। নারীদের থেকে পুরুষদের এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি, প্রতি 10 জন পুরুষের একজন এই কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতার সমস্যায় ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এসব মানুষকে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ বলে। কালার ব্লাইন্ডের অন্য একটি নামও আছে, আর তা হলো কালার ভিশন ডিফিসিয়েন্সি। কালার ব্লাইন্ড হওয়ার ব্যাপারটি চোখের কোন কোষের সঙ্গে জড়িত। আমাদের চোখে 3 ধরনের কোন কোষ রয়েছে। এই 3 ধরনের কোন কোষ 3টি মৌলিক রঙকে শনাক্ত করতে পারে। এরা হলো লাল, সবুজ ও নীল। চোখের রেটিনায় কোনোভাবে যদি এই 3 ধরনের কোন কোষের যে কোনো একটির ঘাটতি দেখা দেয় তাহলে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা তৈরি হয়। আর সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয় যখন কোনো ব্যক্তির চোখের রেটিনায় এই 3 ধরনের কোন কোষই অনুপস্থিত থাকে। তবে ওই ব্যক্তি এ ধরনের সমস্যার কারণে সব রঙই ধূসর বা সাদা কালো দেখতে পান, এমনকি তিনি তার নিজের রক্তের রঙকেও সাদা কালো বর্ণের দেখতে পারেন। কালার ব্লাইন্ড 3 ধরনের হতে পারে, যেমন লাল, সবুজ, নীল, হলুদ এবং কমপ্লিট কালার। কালার ব্লাইন্ড হওয়ার কারণ, বংশগত বা জেনেটিক কারণ ছাড়াও কালার ব্লাইন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ওষুধ সেবনের পর পার্শ্ব প্রতিক্রিয়া, চোখে গুরুতর আঘাত পাওয়া, চোখে ছানি পড়ার কারণে, পার্কিনসন রোগে আক্রান্ত হলে, ভিটামিন এ এর অভাবে, এছাড়া বার্ধক্যজনিত কারণে কালার ব্লাইন্ড হওয়ার আশঙ্কা থাকে। বর্ণান্ধতার কোনো ওষুধ বা চিকিৎসা নেই, তবে বিশেষ কিছু চশমা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যানক্রোমা নামক একটি প্রতিষ্ঠান কালার ব্লাইন্ডের জন্য অ্যানক্রোমা গ্লাস তৈরি করেছে, যদিও এটি বেশ ব্যয় সাপেক্ষ। এদিকে বাংলাদেশের নর্থ সাউথের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদের তৈরি করা চশমাটিও বেশ কার্যকর বলে দাবি করছেন তিনি, যেটির নাম দেওয়া হয়েছে হাইব্রিড।